নায়কের লেকচার শুনতে যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আর আমি শুনে মুগ্ধ হয়েছি। আমি একজন হিন্দু, তবে আমি মন্দিরে যাই না, এমনকি আমি রাজনীতিতে ধর্ম মেশাই না, আমি কংগ্রেসের রাজনীতি করি। এখানে যারা ডক্টর জাকির নায়েকের লেকচার শুনতে এসেছেন, এখানে আমি একটা কথা বলি, ডক্টর জাকির নায়েক ইসলাম ধর্মের কথা বলেন, তিনি শুধু ইসলাম ধর্মকেই প্রচার করেন, আর এটা দেখে খুব খারাপ লেগেছে যে আমাদের মধ্যে কিছু লোক রাজনীতির মধ্যে ধর্মকে মেশায়, তারা বিভিন্ন আবোল তাবোল প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করেছেন। আমি তাদেরকে বলি, আপনারা কি বেদ পড়েছেন? আপনারা উপনিষদ পড়েছেন? আপনারা কি কোনো হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন? নাকি হিন্দু হলে ক্ষমতায় যাওয়াটা সুবিধাজনক হয়, সেই জন্যই ধর্মের প্রচার করছেন? এখানে আমি বলবো, যথেষ্ট শ্রদ্ধা নিয়েই বলবো, আজকে আমি একজন মুসলমান পণ্ডিতের কথা শুনলাম, যিনি আজ আমাদের বিভিন্ন কথা বললেন, কথাগুলো মানি বা না মানি সেটা আলাদা ব্যাপার, তবে আমি আপনাদের বলবো যে হিন্দু ধর্মই পৃথিবীতে কয়েক হাজার বছর ধরে আছে, আর ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে 1400 বছর আগে। এই ইসলাম ধর্মটা এসেছে পৃথিবীর মানুষের উপর অন্যান্য ধর্মের অত্যাচার অবিচারগুলো দেখার পরে, তাই ইসলাম ধর্ম অনেক অনেক বেশি সমাজতান্ত্রিক, আর মানুষকে বিভিন্ন লক্ষ্য অর্জনের উপায় দেখিয়ে দেয়। আমার মনে আছে 1978 সালে আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম এই ভিভান্ডি থেকে, আমার এক বন্ধু ছিল ইসাক নাদভি, তিনি আমাকে দিয়েছিলেন কোরআনের একটা অনুবাদ ইংরেজিতে, ইলেকশন করার আগে আমি সেই বইটা পড়েছিলাম। এছাড়াও আমি আরেকটা কথা বলি, ইন্ডিয়ার স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদানের উপর আমি একটা বই পড়েছিলাম। আর এখানে আমি আপনাদের বলছি, বিশেষ করে হিন্দু শ্রোতাদের বলছি, আমাদের মধ্যে ওয়াহাবি রায় প্রথম ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল 1833 সালে। ইন্ডিয়ায় হিন্দুরা প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি, মুসলমানরাই প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, তবে বেশিরভাগ মানুষ সেটা জানে না। এটা আমাদের দেশের জন্য একটা দুর্ভাগ্য, তবে এটা আরও দুর্ভাগ্যজনক যে কিছু লোক ধর্মকেই অস্ত্র বানায় আর রাজনীতিতে ব্যবহার করে, ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুভূতিতে। এই লেকচার শুনে আমি মুগ্ধ হয়েছি, আমি অনেক কিছু শিখেছি। আমি ডক্টর জাকিরের সব কথাই মেনে নেব না, এভাবে তিনি চিন্তা করেন, আর এটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমি তার কাছে কৃতজ্ঞ, আপনাদের ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব শ্রদ্ধেয় অ্যাডভোকেট কে আর হিঙ্গুরানিকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ডক্টর নায়েক, অ্যাডভোকেট হেগডে, উপস্থিত বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পেরে আমি আসলেই গর্বিত। যদিও এখানে আমার কোনো কাজ ছিল না, কিন্তু তারপরও আমি আসলেই এখানে থাকতে পেরে গর্বিত, আর আমি মুগ্ধ হয়েছি আজ ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে। আমি ধর্মের ব্যাপারে কোনো রকম বিশেষজ্ঞ নই, হোক আমার ধর্ম আর ডাক্তার জাকিরের ধর্ম, তবে একটা কথা আমি বলতে পারি, আমি যে দেশে জন্মেছি সেখানে ইসলাম এসেছে, এদেশে ইসলাম এসেছে, আমার জন্ম হয়েছে সিন্ধু প্রদেশে। জীবনে এই প্রথমবারের মতো আমি একজন মুসলিম পণ্ডিতের কথা শুনলাম, আগে অনেক মুসলিম মাওলানার কথা শুনেছি। এখানে ডাক্তার জাকির বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পড়ে তুলনা করতে পারেন, তিনি শুধুমাত্র একটা দিক থেকেই দেখেন না। সাধারণভাবে আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে ইসলাম আলাদা একটা ধর্ম, এই ধর্মের অনুসারীরা আলাদা গোত্রের মানুষ, যারা কিছু জিনিস বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না। যখন তিনি বললেন যে আমাদের সাদৃশ্যগুলো দেখতে হবে, প্রথমেই আমাদের দেখতে হবে বিভিন্ন ধর্মের সাদৃশ্যগুলো, আর তারপর দেখলাম যে আমাদের মতো উনি অনেক বিষয় একমত না। আমার ধারণা, আমার এই জীবনে এত সুন্দর কথা আমি আর শুনিনি। এর আগে ডাক্তার রাধাকৃষ্ণের লেকচার শুনেছিলাম, তিনিও একইভাবে লেকচার দিতেন। এরপর প্রায় 50 বছর পর আজ ডাক্তার জাকিরকে বলতে শুনলাম যে আমাদের মধ্যে সাদৃশ্য আছে, আর আসলে আমাদের মধ্যে সাদৃশ্য আছে কারণ ডাক্তার জাকির তার লেকচারে বলেছিলেন তাকওয়া,
এটা একটা আরবি শব্দ, আমার ধারণা উচ্চারণটা ঠিক আছে। আর তিনি বললেন এটা হলো ঈশ্বরকে মানা। আর আমার তখনই মনে পড়লো আমার ধর্ম শিবাইজমের কথা, কাশ্মীরি শিবাইজম। এখানে বলা হয়েছে যে ঈশ্বরকে মেনে চলা আমাদের জীবনের একটা মূল ভিত্তি, যে সব কিছুর উৎপত্তি তার থেকেই। তিনি কখনো জন্মাননি, তাকে সৃষ্টি করা হয়নি, তিনি কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করেননি, তিনি আদি থেকেই আছেন স্বয়ম্ভূ। তিনি এই বিশ্বে বিরাজ করছেন সেই আদিকাল থেকে, যখন সময় বলে কিছুই ছিল না তখনও শিব ছিলেন। যখন ডাক্তার জাকির ঈশ্বরকে মানার কথা বললেন, আমার এই কথাটাই মনে পড়লো। হিন্দুজম এরকমেরই, হিন্দু ধর্ম শুধু বেদান্ত দিয়েই সীমাবদ্ধ নয়, আর এই চারটি বেদ পড়ে বুঝতে পারা খুবই কঠিন। অবশ্য ডাক্তার জাকির সেগুলো পড়েছেন, আমি তার এই পাণ্ডিত্যকে যথাযোগ্য শ্রদ্ধা জানাচ্ছি, আর আমার ধারণা উনি ঠিকই বলছেন। আর আমিও তার সাথে একমত, হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে, আর আমি এই জন্য গর্বিত যে এই হিন্দু শব্দটার উৎপত্তি হয়েছে সিন্ধু থেকে। যখন বিদেশি দেশে এসেছিল তারা তখন সিন্ধু নদী পাড়ি দিয়ে আসতো, যেমন ধরেন সিকান্দার, তিনি বলেছিলেন যে সিন্ধু নদ এটা হলো তখন তাকে এটা বলা হয়েছিল যে এই নদীটার নাম হলো সিন্ধু। আর তিনি ছিলেন ইরানি অর্থাৎ ইউনানি, তিনি সিন্ধু শব্দটা বলতে পারতেন না, বলতেন হিন্দু, সপ্ত সিন্ধু, এভাবে হয়ে গেল হপ্তা হিন্দু, সাতটা নদী। তাই আমি গর্ব করে যে হিন্দু শব্দটা এসেছে আমার প্রদেশের সিন্ধু নদ থেকে। আর ইন্ডিয়া আমাদের এখন একত্রিত হওয়া উচিত, কারণ আমাদের অনেকের মধ্যেই অনেক রকম ভুল ধারণা রয়েছে যে মুসলমানরা সন্ত্রাসী। একজন এমন প্রশ্ন করলেন, আমার ধারণা এই অভিযোগটা আসলেই ঠিক নয় যে মুসলমানরা সন্ত্রাসী, এটা মোটেই ঠিক নয়। এইসব আজে বাজে কথায় আমাদের কান দেওয়া উচিত না, আর এইসব কারণে আমরা আজ এদেশের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনি এটা বলতে পারেন না যে একজন মুসলিম শুধু মুসলমান হওয়ার কারণে একজন সন্ত্রাসী, সে একজন মৌলবাদী। যদি সেই মুসলিম ডাক্তার জাকিরের মতো মৌলবাদী হন, আমি তাকে আমন্ত্রণ জানাবো, আমার নিজের বাড়িতে তাকে আমন্ত্রণ জানাবো। আর আপনারা একথাও জানেন, অবশ্য বলতে না চাইলেও কথাটা আমি বাধ্য হয়ে বলছি, কারণ আজকের এই লেকচার আমার কাছে আসলেই বেশ ভালো লেগেছে। তাই বলি, এই দুই তিন দিন আগে এখানকার পেপারে একটা খবর এসেছিল যে দুবাইয়ে দাউদ ইব্রাহিমের ডান হাত হিসাবে কাজ করে একজন হিন্দু। আমি এখানে ডক্টর রমেশ শর্মার কথা বলছি, তার সম্পর্কে কথা চালু আছে যে তিনিই নাকি দাউদ ইব্রাহিমের সব আদেশগুলোকে কাজে পরিণত করেন। এখন আপনি কি বলবেন, সন্ত্রাসী কি একজন হিন্দু নাকি মুসলিম? তাই এই কথাগুলো ভুলে যান, ইতিহাসের অন্যায় অবিচারগুলো ভুলে যান। মুসলমানদের মধ্যে খারাপ রাজা ছিল, হিন্দুদের মধ্যেও খারাপ রাজা ছিল, তাদের সবারই অনেক অন্যায় ছিল। তবে এখানে আপনি ডাক্তার জাকিরের বিরোধিতা করে একথা বলতে পারেন না যে আলাউদ্দিন খিলজি তার আমলে অন্যায় করেছিলেন, অথবা আওরঙ্গজেব তার ভাইদের সাথে অন্যায় করেছিলেন, বা আকবর অন্যায় করেছিলেন। এগুলো কোনো মানে হয় না, এগুলো সবই হলো ইতিহাস, এগুলো থেকে আমাদের শিখতে হবে। আপনার যদি এদেশে থাকতে চান তাহলে বিভিন্ন গোত্রের মধ্যে সাদৃশ্যগুলো দেখুন, সেগুলোই দেখেন। আমি ডাক্তার জাকির নায়েককে অনুরোধ করব বিভিন্ন হিন্দু সমাবেশে গিয়ে তিনি যেন ইসলামকে এভাবে সবার সামনে তুলে ধরেন। আর এখানে যদি আমার কথা বলেন তাহলে আমি বলবো যে ইসলাম পৃথিবীর মহান সৃষ্টিগুলোর মধ্যে একটা। এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওয়ামান হাসান কল মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিল সলিহান কলা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি তো আল্লাহর অনুগতদের অন্তর্ভুক্ত, যারা বলে আমি মুসলিম। তাই কেউ যদি